প্রশ্ন এসেছে আমার কাছে যে নামাজের মধ্যে পুরুষেরা বুকের উপরে হাত বাঁধে, আমরা নাভির নিচে হাত বাঁধি, ঠিক কিনা? নাভির নিচে আমরা হাত বাঁধি, কেউ বুকের উপরে হাত বাঁধে। এই বুকের উপরে হাত বাঁধা শাফেই মাজহাবে আছে। যদি কোনো ব্যক্তি মাজহাব মেনে, ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাজহাব মেনে, মিশরের মানুষ, সিরিয়ার মানুষ, আরব দেশের বহু দেশের মানুষ বুকের উপরে হাত বাঁধে মাজহাব মেনে। কি মেনে? শাফি মাজহাব মেনে। নিজেদেরকে মুজতাহিদ দাবি করে না, নিজেদেরকে কি মুজতাহিদ দাবি করে না। মুজতাহিদ শব্দটা আপনার কাছে ভারী মনে হতে পারে, যে এটা নতুন এক শব্দ হুজুর বলতেছেন। মুজতাহিদ কে? যিনি কুরআন, সুন্না, ইজমা, কিয়াস, আরবি ভাষা, আরবি ব্যাকরণ, বালাগাত, মান্তিক সহ একটা বিষয়ে ফতোয়া দেওয়ার জন্য সম্যক সার্বিক জ্ঞান যার কাছে আছে। শুধুমাত্র কেউ যদি বলে যে আমি সুজা ডাইরেক্ট হাদিস মানব, কি বলে? কি বলে? আছে কি না সহি হাদিস? কি বলে? সহি হাদিস মানব, কোন ইমামের তাকলিদ করি না, কোন ইমামের অনুসরণ করি না। তারা লামাজহাবি বলে, আমরা মাজহাব মানি না, শুধু সহি হাদিস মানি। আমি তাদেরকে বলবো, আপনি যদি কোন মুজতাহিদ ইমামের কোন মাজহাবের আনুগত্য যদি না করতে চান, নামাজের মাসালাগুলো শুধুমাত্র জানার জন্য আপনাকে 100,000 হাদিস পড়তে হবে। কয় লক্ষ? 100,000। আমাকে জিজ্ঞেস করেন, আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, আমি আমার সারা জীবনে 100,000 হাদিস পড়ি নাই। এখন যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়ে, যারা রিক্সা চালায়, যারা দিন মজুর, যারা ব্যবসায়ী, যারা দুনিয়াবি কাজকর্ম নিয়ে ব্যস্ত, সকালবেলা বের হয়, রাত্রিবেলা ফিরে, সারা মাসে একবার কুরআন মাজিদ খুলে যারা দেখতে পারে না, তারা হাদিস কখন পড়বে? সময় আছে? হাদিস পড়ার সময় নাই, ফতোয়া পড়ার সময় নাই, আরবি ভাষা শেখার সময় নাই, তাফসির পড়ার সময় নাই। এখন আমাদের কিছু 90 সহিহ হাদিসের দাবিদার বের হয়েছে, যারা সাধারণ মানুষকে বলছে যে মাজহাব মানার দরকার নাই, তোমরা ডাইরেক্ট হাদিস মানো। নাউজুবিল্লাহ। তো তারা শেষ পর্যন্ত কি করে? আহলে হাদিস মসজিদের কামিল পাস, টাইটেল পাস, দাউরা পাস যে মাওলানা সাহেব আছে, উনি যেইভাবে বলে ঠিক সেইভাবেই অনুসরণ করে, ঠিক কি না? আমরা মানি ইমামে আজম আবু হানিফাকে, আর তারা মানে কি আহলে হাদিস মসজিদের কামিল পাস, দাউরা পাস ইমামকে। তারা কি নিজেরা স্টাডি করে তারা মানে সবকিছু? নিজেরা পরে মানার সময় সুযোগ কারো নাই। রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, তারা তো বাংলাই পড়তে পারে না, আরবি পড়া তো দূরের কথা। তো কার মুকাল্লিদ হলো, কার মাযহাব মানছে? পাশের বাড়ির আহলে হাদিস মসজিদের কামেল পাস মৌলবীর মাযহাব। ইমাম আবু হানিফার মাযহাব ভালো লাগে না, ইমাম মালিকের মাযহাব ভালো লাগে না, ইমাম শাফেঈর মাযহাব ভালো লাগে না, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব ভালো লাগে না, আপনার পাশের বাড়ির কামেল পাস, দৌরা পাস, যার 10টা হাদিস সনদ মতন সহ মুখস্থ নাই, তাকে আপনি অনুসরণ করছেন। যদি কোনো ব্যক্তি শাফেঈ মাযহাব মেনে যদি বুকের উপরে হাত বাঁধেন কোনো অসুবিধা নাই, কিন্তু নিজে নিজে যদি সহি হাদিস বলেন, আপনাকে আগে বলতে হবে কোন হাদিসে পেয়েছেন আপনি। আমি 100% শিওর আপনি সেই হাদিস বলতে পারবেন না, কাজে এই আমল আপনার জন্য না, আপনাকে অবশ্যই একজন ইমামের তাকলিদ করতে হবে, ইমামের অনুসরণ করতে হবে। আপনার যদি হানাফি মাযহাব ভালো না লাগে বাদ দেন, শাফি মাযহাব মানেন, হাম্বলি মাযহাব মানেন, মালিকি মাযহাব মানেন, কিন্তু আপনি নিজেকে মুজতাহিদ দাবি করতে পারবেন না। তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে হাদিস এসেছে মাওলা আলী শেরে খোদা থেকে। কার থেকে? মাওলা আলী শেরে খোদা থেকে। তিনি বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি এবং দয়াল নবীজিকে হাত বাঁধতে দেখেছি তাহতা সুররা, নাভির নিচে। সুবহানাল্লাহ। ঠিক আছে, তো নাভির নিচে যে আমরা হাত বাঁধি, হানাফি মাযহাব অনুযায়ী এর পক্ষে সহি হাদিস আছে।